बाप मा गणेश भूल बोली फेलेछे देखो बाबा के गणेश बोली मा गणेश बोली फेलेछे मा राग करो ना बाबा गणेश की बोली मा गणेश तुर मायर सूट बेरिएছে ना ना हिसाब करबो হ্যাঁ না কি বললি তুই প্রথম বল হ্যাঁ ধোব দর্শক কি বললি আরে বাবা গণেশ বলি রে মা গণেশ বেরিয়ে গেছে এই জন্য তুই মায়ের সুর বেরিয়েছে চাবলার মুখ না ফুক ফসকি বেরিয়ে গেছে বুঝলি শুন ঠিক মত খাতাগুলো হিসাব করিস তো ধরেন কি ধরবো ধরেন হুলকুম ধরেন হিসাব হিসাব ভালো করে হিসাব করবি दिलीप हाजरा लिया चिलो 4320 टका मेला टका बाकी तोर काछे चार खाता बार करली दिलीप दिलीप हाजरा एई जोन्नो तुके आमी भालोबासी रे हां शुनेन आपनी उन्नति काज जेने কইলেন বলেন দেখি উন্নতি হ্যাঁ সেই কথা তোকে বলবো না আমি আমি যদি না থাকতাম আপনার উন্নতি হইতো না তা হইতো না दिलीप हाजरा 4000 টাকা लिया 8000 টাকা জমা 4000 निया 8000 जमा सरकार এতে আমার উন্নতি জান জান মেনে মেনে জান জান ওগো 8000 টাকা জমা দিলীপের একালয় দিলীপ 4000 টাকা লিয়েছে 2000 জমা দিয়েছে হ্যাঁ আর মহবুল 6000 দিয়েছে মহবুল 6000 ও তার দিলীপ বুঝি मूड मूड 8000 টাকা জমা থাকলো ও 8000 টাকা তোর কাছে ক্যাশ জমা আছে আচ্ছা ভাজা আগে 100 টাকা নোট আছে না 500 টাকা নোট আগে টাকা যে জমা দিয়েছে নোট নাই নোট নেই নোট নাই নোট তাহলে কি আছে দুবা বলেছে দেইনি চুপ শালা সুদ কর তো সব টাকা আমি বিলি দেব দেখ खाता तो हमारा हाथ मूर्ख मानुषी जानते ही पारे ना कत टाका चोरी करेছি কিছু ধরতে পারেনি ওই টাকা দিবে হ্যাঁ হ্যাঁ আর তুই খাতায় লিখে রেখেছিস সব লিখে রেখেছি বড় ভুল করছিস কেন তোকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেব কেন আমি রাখব না টাকা রাখবে টাকা না দিতেই বললি যে টাকা দিয়ে দিয়েছে তাহলে আমার এই টাকা পয়সা সব শেষ হয়ে যাবে তুই খাবে কি सुयूरेर बच्चा क्या सुयूरेर बच्चा ना बोलती सोनी जान ताई बोलती और हिसाब कर भी सोनी जान ताई कर कर साला मुसीर मुसी मुसी क्या ना मुस्ता कौन जगह कारण साइज है नहीं ताई बोलती आज कांड करने सी हाँ कास्ट भालो बारे क्या ही देते कोई कास्ट था बे चुप और ये लोगों ने धान भाल गए सब कर हिसाब हिसाब हिसाबের কোনো বিকল্প পাবে না এক বললেন জল দেন তো এই তুই হাতে করে নি কি লাগালি থুতু চুপ এই লক্ষ্মীর খাতাতে থুতু লক্ষ্মীর খাতা লয় সরস্বতীর খাতা টাকা এইদিকে পেছি সুধীরের বাবার কাছে এই তো কি আনন্দ কই রে আরে সেই শালা টাকা দেয়নি না না পাত্তাই নাই শুন আজ থেকে আমি নতুন আইন চালু করলাম কেমন যদি কেউ নিতে আসে তাকে গর্দনি আর যদি কেউ দিতে আসে সুসরমানি ঘরে ভরে দেব কি করবি ঘরে ভরে দেব কলে ভরে দিবি হ্যাঁ হিসাব কর মডল নানা আছেন দালান দালান বাজার আগে বাইরে কি চিৎকার করছে দেখ তো আপনি বসেন আমি দেখছি কি বলি আপনি বসেন আমি দেখছি আরে তুই এত সম্মান দেবে কথা বলি শিখলি কোথায় শুনেন আপনার কাছে আসি আপনি গণ্যমান্য জঘন্য ব্যক্তি আমি জঘন্য না না গণ্যমান্য ব্যক্তি আপনাকে ভালো ভাষা না বললে হয় কে কি কি স্যার কই কে বিড়ি ফেললি গো এখানে বিড়ি কে ফেললো কে জানে আমি তাইতে বলছি বাবু বিড়ি খাই না আমি খাই না বিড়ি ফেললুগে তুই খাস হ্যাঁ খাই না হ্যাঁ বললি বাবা বলি তাই না না খাই না কে আমি সুধীরের বাবা। কথা আর টাকা ঢেকে পড়েছে। কে? সুধীরের বাবা এসছে। বল নিতে এসছে না দিতে এসছে? নিতে এসছিস না দিতে এসছিস? নিতে এসেছি, দিতে এসেছি। দিবে আর নেবে? আর বললাম না বাবা গণেশকে ধরেছি। জয় বাবা গণেশ, জয় বাবা গণেশ। আমার মঙ্গল করো, মঙ্গল করো। কি করবে? আমার মঙ্গল করবে। কতটা মঙ্গল করবে? টাকা পয়সা বাড়িতে ভরবে। ঘর খুলে দেবো? আগে জিজ্ঞাসা কর ভালো করে। হ্যাঁ, দিতে না নিতে? নিতে এসছি, দিতে এসছি। তাহলে ভালো আছো? আরে ভাইয়া ভালো ভালো ভালো। এইটা দিয়া হইলো, লিয়ার লিয়ার টাইম বাকি আছে। জল খাবো। কি খাবা? জল। কেন কি হইলো? আমার অবস্থা খারাপ। হ্যাঁ, বাজার হাড় ভেঙে দিয়েছে। কোন জায়গায়? এইখানে। আহারে রই চলে রে। যান আর কোলাকুলি করবেন? আরে অত অত বড় বাচ্চা সেটা একটা জোয়ান মানুষকে মাথা ভেঙে দিল। ভালো হয়ে যাবে একবারে বেহুশ। কি মনে করে এলা ভাই? এই এলাম খুশির খবর। কিরকম কিরকম খুশি খবর? মানে আমার একটা, পাঁচটা নয়, দশটা নয়, আমার বাচ্চুর বিয়ে। কার বিয়ে? আমার বাচ্চুর। কি আনন্দ! ভোজ খাবো, ভোজ খাবো, ভোজ খাবো, দই খাবো, মিষ্টি খাবো। আর তুমি না নিয়ে যাই? যাবো না। তা বিয়েতে তার মানে তাই আপনাদেরকে নিমন্ত্রণ করতে লাভ। ও আমি জানতাম সুধীরের মা আমাকে না নিয়ে কোনোদিন বিয়ে দিতে পারে না। বসেন বসেন। কথায় কথা একটা কথা ভুলে গেছি। আচ্ছা আছো কেমন? ভালো ভালো। হ্যাঁ। আচ্ছা একটা কথা। কি কথা? তোমার বাড়ির বিপদটা কেটে গেছে? হ্যাঁ। কিসের বিপদ তুমি জানো না? না তো। এখানে এসো। হ্যাঁ, ওই যে সুধীরের মায়ের, হ্যাঁ, ওই লায়ের নিচে একটা ফোড়া ছিল। ফোড়াটা কেমন আছে? শালা কত হারাবি। আমার বইয়ের লাভের নিচে ফোড়া তুমি কি করে দেখলা? হে কেন আমি জানি না। হ্যাঁ, আরে আমি তো আগে জানবো। কি জানবে? ওই মোড় গ্রামে, হ্যাঁ, যেখানে টোল ট্যাক্স কাটে, চেকপোস্ট, হ্যাঁ, ওখানে আমি দাঁড়িয়েছিলাম। হ্যাঁ। আর সুধীরের মাকে দেখছি খোঁড়াইতে খোঁড়াইতে যাচ্ছে। হ্যাঁ। আমরা কোথায় যাচ্ছ? সুধীরের মা হঠাৎ বাজারে। হ্যাঁ। বোঝার বলল না, না না আমার একটা লাইন নিচে ফোড়া হয়েছে, তাই যন্ত্রণায় থাকতে পারছি না, ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ও ওই আলাই ডাক্তারকে, ওই আলাই ডাক্তার অপারেশন করে টিপিপিসি ভাই করে দিয়েছে। হ্যাঁ। তা না না এক কাজ করো। আচ্ছা তোমার একমাত্র ছেলে? হ্যাঁ। কতগুলো গ্রামকে নিমন্ত্রণ করবে? তা মোটামুটি 8টা গ্রাম খাবে। তা আমি মুরুক্ষ সুরুক্ষ মানুষ, আপনার খাতাদারকে বলুন একটু লিখে দেবে। বাজা 8টা গ্রাম খাবে একমাত্র ছেলে। আচ্ছা পাকা খাবে না কাঁচা খাবে? কাঁচা খাবো। কাঁচা? হ্যাঁ। বাজা হিসাব কর, হিসাব কর। চাল কত? চাল লেখেন। দাঁড়া, 8খানা গ্রাম কুইলো, মোরগা, ফটিশাঁকো, নতুন গ্রাম আর দাসকল গ্রাম। দাসকল গ্রাম লগা 4টা আনখোনা। 4টা আনখোনা আসবি? হ্যাঁ। আচ্ছা মাঝে চেচুড়ি যে বাদ চলে গেল? চেচুড়ি চেচুড়ি খাক। হ্যাঁ হ্যাঁ, চেচুড়ি বেশি লোক নাই। না খাক খাক। একটা গ্রামকে বাদ দিলে হবে না। হ্যাঁ। চেচুড়ি। হ্যাঁ। চাল কত? চাল মোটামুটি ধরেন 1.5 কিলো। আরে দেখতে যে থেমে গেলি কেন? না 10খানা গ্রাম খাবে। চাল দেখেন কত? কত? 1.5 কেজি। 1.5 কেজি নয়, 1.5 কুইন্টাল। 1.5 কুইন্টাল লোকেও 1.5 কুইন্টাল। হ্যাঁ 1.5 কুইন্টাল। হ্যাঁ। আর ডাল লেখেন। ডাল। कॉलम चलती से कान ढसा लगे ए खुर्चो काला है तू।